আসসালামু আলাইকুম। কথা বলবো ব্রণের গর্তের চিকিৎসায় পিআরপি এবং মাইক্রো নিডলিং এর উপকারিতা নিয়ে। আমাদের কাছে অনেক সময় রোগীরা আসেন একটু বড় বড় গর্ত নিয়ে, আমরা যেটাকে রোল্ড স্কার বা বক্স স্কার বলে থাকি। এই গর্তগুলো দেখা যায় যে কেমিক্যাল ফিলিং এ যায় না, একমাত্র সাবসিশনও যদি শুধু করি দেখা যায় যে এটাতে ভালো ফলাফল পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, পেশেন্টের ভেইন থেকে ব্লাড নিয়ে আমরা প্লেটিলেট রিচ প্লাজমা যে উপাদানটা আছে সেটাকে আমরা তৈরি করি এবং ওই যে গর্তগুলো আছে সেই গর্তের মধ্যে আমরা ইনজেক্ট করে দিই। এরপরে আমরা এটাকে মাইক্রো নিডলিং করি, অর্থাৎ সরু সূক্ষ্ম নিডলের মাধ্যমে আমরা এই স্কিনটাকে রিসার্ফেস করার চেষ্টা করি, যেখানে অতিরিক্ত ব্লাড সার্কুলেশন বাড়ে এবং নতুন কানেকটিভ টিস্যু রিজেনারেট করে, যার ফলে দেখা যায় যে এই গর্তগুলো অনেকখানি ভরাট হয়ে আসে। এবং এই মাইক্রো নিডলিংয়ের ক্ষেত্রে আমরা কখনো ডার্মা রোলার, কখনো ডার্মা পেন, কখনো রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রো নিডলিং ব্যবহার করে থাকি। সেটা অবশ্যই রোগীর অবস্থার উপরে ভিত্তি করে করা হয়। সুতরাং এই পিআরপি এবং মাইক্রো নিডলিং বড় বড় গর্তের, ব্রণের গর্তের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি চিকিৎসা। ধন্যবাদ।